हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे 12 बचर आगेकार कि स्मृति तुम्हारे शेयर करछी। और यहाँ शेयर करार कारण हे हमारे शवशुरड़ी सीढ़ीटा से अलमोस्ट नष्ट हो गए, जदि ओटा के ठीक करार चेष्टा करब। तो खूब टेंशन पड़े गेलोम जो भिडियोगो बोधाय और कोनो दिनों देखते पारबो ना। तारपर बापेर बाड़ीते गिये सेखानकार सीढ़ीगुलो निये एसेछि। तो सेखानकार सीढ़ीगुलो निये एसे चालानोर पर देखलाम ना ओगुलो किन्तु भालो आछे। তাই এক মুহূর্ত দেরি না করে ক্যামেরাটা অন করে এই ভিডিওগুলো নিয়ে রাখলাম। হয়তো অনেক আগে পরে অনেক কিছু আছে, কিন্তু সেইগুলো তোমাদের না দেখিয়ে শুধুমাত্র মেন অংশগুলো, যেখানে বেশ কিছু মানুষ আছে যারা বর্তমানে আর এই পৃথিবীতে নেই, তো সেই মানুষগুলোর কে ধরে রাখার জন্যই এই ভিডিওটা, যাতে আমাদের সিটিগুলো যদি কোনোদিন নষ্ট হয়েও যায় তাও যেন আমি এই মানে মানুষগুলোকে যেন আবারও দেখতে পারি ইউটিউবের দ্বারা। তাই জন্যই এটা আমার ইউটিউবে আপলোড করা। তো প্রথম থেকে যাদের যাদের দেখছো তারা হচ্ছে প্রথম দুজন দেখলে, প্রথমে সুমিতের এক পিসমশায়, পরেরটা হচ্ছে সুমিতের ছোট পিসমশায়, আর তার আগেরটা ছিল বোধহয় মেজো না সেজো পিসমশায়। তো যাই হোক, আর ইনি হচ্ছেন ছোট পিসি, তার আগে যেটা যাকে দেখলে উনি হচ্ছে জেঠিমা। তো পরপর এখন যাদেরকেই তোমরা দেখবে তারা বর্তমানে কেউ এই পৃথিবীতে নেই। তো ইনি হচ্ছেন সুমিতের বাবা, মানে আমার শ্বশুরমশাই, তো ইনিও বর্তমানে নেই। তো পরপর এখন যাদেরকে তোমরা দেখছো তারা বর্তমানে কেউই নেই। আমার বিয়ের মোটামুটি 6 মাসের মধ্যেই অনেকে মারা গেছে। আর ছোটো পিসমশাই, ছোটো পিসিরা অনেক বছর বেঁচেছিলেন, কিন্তু করোনার সময় তারা একসাথে সবাই মারা যায়। তো এই একটা মানে দুঃখ সবার মধ্যেই থেকে গেছে যে একটা ফ্যামিলি কিভাবে একসাথে ধ্বংস হয়ে গেছিল। তো এরপর আশীর্বাদ করছেন আমার শাশুড়ি মা। তো আমি শুধু আশীর্বাদ কারা কারা করছেন সেটুকুই তোমাদের পরিচয় করে দিচ্ছি, তারপর তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম বেশিটা ভয়েস দেব না, তোমরা দেখে নাও, কিন্তু দ্বিতীয়বার আমি ভিডিওটা এডিটিং করছি, আবার কপিরাইট ক্লেম চলে এসেছে। তো অনেক চেষ্টা করলাম এড়ানোর, কিন্তু কোথার থেকে যে দিচ্ছে, কোথায় মানে কী করলে আর কি হবে বুঝতে পারছি না, তাই এত চেষ্টায় না গিয়ে আবার নিজে বকতে হচ্ছে। তো যাই হোক, তোমাদের কিছু কিছু পুরনো কথাগুলোও শেয়ার করি। তো এখানে যে এতগুলো মানুষ দেখছো তার মধ্যে প্রায় 8 থেকে 9 জন মানুষ কিন্তু বর্তমানে আর নেই। আর তোমাদের এখানে বলে দিই, সেদিনকে আমাকে কী কী দিয়ে আশীর্বাদ করেছিল। সেদিনকে আমাকে একটা গলার হার দিয়েছিল, একটা হাতের ব্রেসলেট দিয়েছিল, আর ঘড়ি, ইউএস থেকে সুমিত একটা ঘড়ি নিয়ে এসেছিল আমার জন্য, সেটা দিয়েছিল। আর যেমন রেজিস্ট্রেশনের সময় যেটা আংটি দেয়, আংটি পরায় দুজন দুজনকে, সেই আংটিটা, তো সেগুলো তোমাদের এখানে সেভাবে তো ডিটেলসে নেই, কারণ তখন তো আর আমি ইউটিউব করতাম না। ইউটিউব করলে হয়তো তোমাদের দেখিয়ে দিতাম। তো যাই হোক, সেই জিনিসটা যে আজকে আমার ইউটিউবে কাজে লাগবে সেটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, এই স্মৃতিগুলো শুধুমাত্র তুলে রাখা যাতে কোনো দিন নষ্ট না হয়, কারণ স্মৃতিটা যে কোনো দিনও খারাপ হয়ে যেতে পারে, কিন্তু ইউটিউবে এগুলো যদি আমি আপলোড করে রাখি তাহলে কোনো দিনই খারাপ হবে না। তো তার জন্য আমি এগুলোকে গুছিয়ে রেখেছি যাতে কোনো দিন নষ্ট না হয়। তো বেশ অনেক লোক হয়েছিল সেদিনকে, মোটামুটি আত্মীয় স্বজন নিয়ে এবারে ওপারি মিলে প্রায় আমাদের 70 থেকে 80 জন লোক মোটামুটি বাড়িতে হয়েছিল। তো অনেকেই ওপরে খাওয়া দাওয়া করছিল, তাই সবাইকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। তো যাই হোক, মোটামুটি অনেকটা লোকই হয়েছিল। এরপরে কোনো দিন আমি আমার হাজব্যান্ডের আশীর্বাদের ভিডিওটাও শেয়ার করে রাখবো, না হলে সেটাও কোনো দিন নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সবারটাই ভেবেছি আমি শেয়ার করে রাখবো এবং বিয়ের ভিডিওগুলোও শেয়ার করে রাখবো, কিন্তু প্রবলেম হচ্ছে প্রত্যেকটাতে গান অতিরিক্ত বেশি আছে, তাই খুব ছোটো ছোটো করে ভিডিওগুলো শেয়ার করে রাখবো যাতে স্মৃতিটা ধরে রাখতে পারি, কিন্তু অত ডিটেলসে দেওয়া যাবে না, কারণ গান ভর্তি আর কপিরাইট খেতে খেতে প্রাণ যাবে। তো তার থেকে বরঞ্চ ছোটো ছোটো করে কেটে কেটে আমি নিজেই সুর বা গানের ঠিকঠাক দিয়ে দেবো, বা নিজে গিয়ে দেবো, বা কপিরাইট ফ্রি গানগুলো আপলোড করে দেবো, তাতে সুবিধা হবে। তো এখানে ছোটো মামা আর মামি এরা হচ্ছে আশীর্বাদ করছে, সুমিতের ছোটো মামা আর মামি। তো সুমিতের তো অনেকগুলো মামা, মানে মাসি আর মামা আছে, তো এইগুলো, এটা হচ্ছে বড় মাসির ছেলে,
তো বৌদি আসেনি, বড় মাসির যে ছেলের বউ সে আসেনি। তো এরাই সবাই আশীর্বাদ করছে। আর এরপরে এটা হচ্ছে জ্যাঠাতো দাদা, মানে রিসেন্টলি যার মেয়ের বিয়েতে আমরা আশীর্বাদ করতে গেছিলাম সেই দাদা। এরপর আমাদের বাড়ির লোকজনদের এবার আশীর্বাদ করা স্টার্ট হয়েছে। ফার্স্ট আশীর্বাদ করছে হচ্ছে আমার বাবা, তো বাবাকে দিয়েই ফার্স্ট আশীর্বাদ করানো শুরু হয়েছে। তো তারপরে তো তোমাদের আস্তে আস্তে সবার নাম বলেই দেব, তো দেখতে থাকো। এবার আশীর্বাদ করছেন হচ্ছে জ্যাঠা। আর হ্যাঁ, বলে দিই আমার আশীর্বাদটা পড়েছিল খুব ভালো, মনে আছে এত বছর হয়ে গেলেও, শনিবার। আর শনিবার কিন্তু অনেকেই নিরামিষ খায়, মানে আমার দিদি, তারপরে পিস্তত দিদি, তারপরে জ্যাঠতো দিদি, এরা সবাই নিরামিষ খায়। তো সেই বুঝে করতে পারা যায়নি, কারণ ডেটটাই এমন পড়ে গেছিলো আশীর্বাদের ডেটটা, তার জন্য করা হয়েছিল। কিন্তু লাস্ট মাস কিন্তু কেউ আর সেই নিয়ম মানেনি, সবাই কিন্তু খেয়ে নিয়েছিল। তার কারণ খুব ভালো দুটো মেনু ছিল, এক হচ্ছে ইলিশ মাছ, মানে মেনলি হচ্ছে ইলিশ মাছের জন্য আর কি, সবাই কিন্তু খাবো না করেও খেয়ে নিয়েছিল। তো এই যে চেক চেক শাড়ি যেটা, সেটা দেখছো আমার মা, তারপরে যে চশমা পরা মাঝে বসে আছে ওটা হচ্ছে আমার পিসি, আর তারপরে হচ্ছে জেঠিমা। তো তিনজন একসাথে আমাকে আশীর্বাদ করছিল, দেখতেই পাচ্ছ। তো আমার আশীর্বাদে আমার দিদি আর জায়বু আশীর্বাদ করছে। তো হ্যাঁ, ওরা কিন্তু খুব মানে কয়েকটা ঘন্টার জন্য জাস্ট এসেছিলো, কারণ আমার মানে জামাইবাবু যিনি বাবা, মানে মেসোমশাই, খুবই অসুস্থ ছিলেন এবং তার কিছুদিন পরেই কিন্তু মারা গেছিলেন। তো যার জন্য ওরা খুবই মানে কি বলবো, জাস্ট আশীর্বাদটা অ্যাটেন্ড করতেই এসেছিলো। বর্তমানে যাকে দেখছো আশীর্বাদ করতে, সে হচ্ছে আমার পিসোমশাই, যিনি বর্তমানে নেই এই পৃথিবীতে, তাই তাকে দেখে খুব খারাপ লাগছে, মানে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। তো বর্তমানে আমার পিসি এবং পিসোমশাই কেউই নেই। তো কিছুক্ষণ আগে তোমরা দেখলে মায়ের পাশে পিসি ছিল, তারপরে জেঠিমা। তো এখানে সেদিনকে সুমিত কিন্তু এসেছিল, কারণ আমাদের একদিনেই রেজিস্ট্রিও হয়েছিল, মানে রেজিস্ট্রি ম্যারেজ এবং আমার আশীর্বাদ দুটোই একদিনে ছিল। এটা হচ্ছে আমার জ্যাঠতো দিদি, আরও সব যারা দাঁড়িয়ে আছে তোমাদেরকে সবাইকে চিনিয়ে দেবো, বলে দেব। তো এটা হচ্ছে জামাইবাবু, আমাদের বাড়ির মানে জ্যাঠার মেয়ে আর জামাই আর কি। এটা হচ্ছে দাদার বউ, মানে জ্যাঠতো দাদার বউ। তো আরও যারা যারা আশীর্বাদ করেছে সবাইকে তোমাদের দেখিয়ে দেব। আগের দিন আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, যখন দেখলাম যে আমার বিয়ের এখানকার সিটিটা অলমোস্ট নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার পিস্তত বৌদি, মানে আমার যে পিসি পিসোমশাইকে দেখালাম তার ছেলের বউ। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম যে আগের দিন খুব খারাপ লাগছিলো, মনটা খারাপই হয়ে গেছিলো যে এই স্মৃতিগুলো বোধহয় আর ধরে রাখতে পারলাম না। কিন্তু বাড়িতে গিয়ে আমি তাড়াতাড়ি করে এই সিডিটা নিয়ে এসেছি, যাতে দেখি যে এটার কী অবস্থা। আর ইনি যিনি আছেন, ইনি হচ্ছেন আমার ছোট কাকা। তো আমার বাবাটা তিন ভাই, তোমাদেরকে দেখালাম, জ্যাঠাকে দেখালাম, আমার বাবাকে দেখালাম, এটা হচ্ছে কাকা। তো তিনজনাই কিন্তু এই বাড়িতে থাকে, মানে আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড়। তো তিনজনাই এখানেই থাকে, আর কাকা কিন্তু বিয়ে থাওয়া করেনি। তো এই যে আশীর্বাদ হচ্ছে যে ঘরটাতে, এটা হচ্ছে কাকার ঘর, কাকার ঘরেই আশীর্বাদ হচ্ছে।
তো এখানে আশীর্বাদের পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, আর আমি একটু ক্লান্ত, কারণ আমি সকালবেলাতে প্রথমে গেছিলাম কল্যাণীতে, সেখানে অনেকটা টাইম লেগেছে। তো সেখান থেকে রেজিস্ট্রি সেরে এসে তারপরে কিন্তু আমাদের আশীর্বাদটা হয়েছে। তো দেখেই একটু মুখ চোখ বুঝতে পারছো যে অনেকটা ক্লান্ত হয়ে গেছি।